কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে ও নদিয়ার তেহট্ট থানার চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েতের শান্তি শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ ফেরানোর দাবিতে তৃণমূল নেতৃত্ব তুহিন বিশ্বাসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। এই মিছিলে পা মেলান তৃণমূল নেতৃত্ব তুহিন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, তরুণ ঘোষ চৌধুরী সহ অন্যান্য নেতৃবর্গ ও কর্মী সমর্থকরা। এদিন এই মিছিল স্থানীয় বাজার থেকে শুরু হয়ে চাঁদেরঘাট গ্রাম পরিক্রমা করে। বলছি দেখুন, আজ সিপিএম কংগ্রেস যে দলগুলো আছে তাদেরকে আমাদের এখন দূরবীন দিয়ে দেখতে হয়। এরা কি করছে? এরা দেখছে যে কোন রকম ভাবে বিজেপির সঙ্গে আটাক করে যদি বিজেপিকে উস্কানি দিয়ে বিজেপিকে রাখতে পারে। কিন্তু সাধারণ মানুষের তো জ্ঞান আছে, সাধারণ মানুষের বুদ্ধি আছে, তারা তারা নিজের বুদ্ধিটা তারা বোঝে, তাদের নিজের জ্ঞান দিয়েও তারা বোঝে। আজকে দেখুন, এই যে কৃষি বিল যেটা পাস করেছে, এই কৃষি বিলকে কেন্দ্র করে আজকে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে কৃষি মন্ত্রী আছে সে কিন্তু পদত্যাগ করেছে। আসাম যে লোভে আজ আসামে আপনার বিজেপি সরকারকে নিয়েছিল, আপনার টিভি পর্দা খুলে দেখবেন সেই আসামের লোক কি বলছে। আসামের লোক বলছে খাল কেটে কুমির নিয়ে এসেছি, এই কুমিরকে আমরা আর রাখতে দেবো না, এই কুমির এখন আমাদের খাচ্ছে। তাই আমাদের আপনাদের কাছে আমার অনুরোধ, এই যে বিজেপি সরকার, এই যে বিন্তব লোকের সরকার, এই সরকারকে আপনারা ভারত মহাসাগরে নিক্ষেপ করুন এবং এই সরকারকে আপনারা দূর করে তাড়িয়ে দেন। এদের কোন রকমের এদের থাকার জায়গা নেই, এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।